কোনদিন বলেছে যদি তুমি দেশের দেশি পাও তাহলে তুমি তাকে বুকে জড়াইয়া নিও। তাহলে আমি যে আগুনে পোড়া আমার বাবা হিয়াজুরি গোলাম মনুদ্দিন টিপু ওই আগুনে পোড়া, সর্ব অঙ্গ যার আগুনে পোড়া তার পোড়া কি যায় রে মারা। সব পুরে যখন আপনি ছাই হয়ে যাবেন তখন কি এটার মাঝে আগুন দিলে সাদা ছাইয়ের মাঝে কি আগুন ধরে, সে কি মরণের ভয় পায়, সে কি জাহান্নামকে ডরায়, সে কি জান্নাতকে চায়, সে শুধু একমাত্র তার মালিককে চায়। যে এই জাহানের মালিক আমার আল্লাহ বলেন হে আমার বান্দা এবং বান্দি তোমাদেরকে আমি দুনিয়াতে নাজ নেয়ামত সব দিয়েছি, এমন কোন জিনিস বাকি রাখি নাই, কিন্তু এই দুনিয়া তোমার তোমার বলো দুনিয়া তোমার নয়, দুনিয়া আমার, নাজ নেয়ামত আমার, তোমরা কি করো আমার নাজ নেয়ামত খেয়ে আমার শুকরিয়া আদায়। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহ কয়দিন পরে পরে একটা গজব দেয়, কেন গজব দেয় আপনার আমার বিবেককে সাড়া দেওয়ার জন্য। আল্লাহ বলেছে যখন তুমি আমার থেকে বেমুখ হয়ে যাও আমি আল্লাহ তোমার উপর একটা গজব নাজিল করে দেই, ওই গজবের ভয়ে যে তুমি আমার মুখী হও। তাহলে আল্লাহকে খুঁজতে হলে মক্কা গিয়ে আল্লাহ পাবেন না, মদিনায় আল্লাহ পাবেন না, আকাশে আল্লাহ পাবেন না, আল্লাহ পাইতে হলে আল্লাহ কালামুল্লাহ শরীফে বলেছেন কুলুবিল মুমিনিন আশি আল্লাহ, আল্লাহ বলেছে আমি এই দুনিয়ার বুকে আকাশ জমিন চন্দ্র সূর্য মক্কা মদিনা মসজিদ মন্দির গির্জা কোথাও আমি থাকি না, আমি একমাত্র বিরাজ করি লতিফে কাল মুমিনের লতিফে কাল। তাহলে আল্লাহ খুঁজতে হলে আল্লাহ কোরআনে বলেছে মান আরাফা নাফসাহু ফাকাত আরাফা রাব্বাহু, যে নিজকে নিজে চিনল সে আমার দিদার কিঞ্চিত মাত্র পাইল। ওরে কে বিরাজে দেহের মাঝে, কে বিরাজে দেহের মাঝে, ওই মানুষের তালাশ কর পরম কে চিনবি যদি আগে যাইয়া মুর্শিদর, পরম কে চিনবি যদি আগে যাইয়া মুর্শিদর। আমার আব্বাকে রেখে আমরা ছামা করব, আমার আব্বার বুকে যেই আগুন আমার মুখে এই আগুন, আমি যদি বাবা মোহিনকে স্মরণ করে সাত রাত্র বসে কোরআন হাদিস নিয়ে আলোচনা করি আল্লাহর রহমতে একটা আলেম আমাকে এই কথাটা ভুল ধরতে পারবে না, আমার আল্লাহর রহমত। আর আল্লাহ বলেছে ততক্ষণ পর্যন্ত তুমি একজন আলেম হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি চার তরিকার এলেমের মালিক না হও, 90,000 এলেমদার না হও, আমি আল্লাহর অলৌকিক জ্ঞান তোমার ভিতরে না ঢুকে ততক্ষণ তুমি আলেম দাবি করতে পারবে না। কেন তুমি সরু সরাইয়ে রশ্মি দিকে কয়টা পড়বা, আল্লাহর এলেমের কি কোনো জানা জানা শেষ করতে পারবে? এই পৃথিবীতে এমন কোন মানুষ আছে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার মাঝে না বসবে ততক্ষণ তুমি আলেম হতে পারবে না। তবে আলেম হতে হলে একজন কামেল হক্কানি মুর্শিদের কাছে যাইতে হবে, দয়া করে কোরআন এবং হাদিসে যদি একজন কামেল মুর্শিদ ধরার কথা থাকে তাহলে কেন যারা কোরআন পড়ে এরা কি কোরআনে মুর্শিদের কথা নাই, তাহলে কেন এরা এটা অস্বীকার করেন, কেন মুর্শিদের বিরোধিতা করেন, কেন আল্লাহ বলেছে আমার কোরআনের একটা অক্ষর যে অস্বীকার করবে, আল্লাহ বলেছে সে আমার রহমত বরকত থেকে বঞ্চিত হয়ে যাবে। তাহলে এখন যারা আল্লাহর কোরআনকে পড়ে কোরআনকে শুনে বুঝে এরা যারা এই কথাগুলি বলে আমি তাদেরকে মন্দ বলবো না খারাপ বলবো না, আমি বলবো আল্লাহ যে তাদেরকে বিবেক দিয়েছে জ্ঞান দিয়েছে, আল্লাহ যে তাদেরকে হেদায়েত করেন। আমার একটা প্রশ্ন হচ্ছে আল্লাহ বলেছে বন্দা তুমি শ্রেষ্ঠ জীব এবং তুমি পৃথিবীতে নিকৃষ্ট হয়ে চলো, কাউকে মন্দ বলিও না, আমি মালিকুল মালিক বিচারের মালিক আমি একজন আছি, আমি সব দেখি সব শুনি, তুমি তাকে বলে
তোমার জীবনকে তুমি কি করো না, মৃত্যুর মুখে ঢেলে দিও না। তবে আল্লাহ বলেছে হক কথাগুলি যে না বলবে কাল হাশরের মাঠে আল্লাহ তার জিহ্বাটা নিজ হাতে কাটবে। তাহলে আমাদের মরণ আসলেও আমাদের জীবন যদি চলেও যায় তাইলে আমরা কি বলবো? আল্লাহর কোরআন যাহা বলেছে তাহা মৃত্যু হলো আমরা বলবো, নবীর হাদিস যাহা বলেছে আমাদের মরণ হলো আমরা বলবো। কেন? কাল হাশরের মাঠে আল্লাহর কাছে আমরা জবাবদি করতে হবে। নিয়ে আইলে শুনল আনা ব্যাপারও করিতে দু না, আসল কায়া হইলা দে না, কি জব দিবা হাসরে? টাকা লঙ্গে সঙ্গে যাবে, বাড়ির সঙ্গে যাবে, গাড়ির সঙ্গে যাবে, টাকা দিয়ে আল্লাহ কিনা যাবে, টাকা দিয়ে শয়তান কিনা যাবে, টাকার পিছে দুনিয়া ঘুরে কিন্তু আল্লাহ ঘুরে না টাকার পিছে, আল্লাহর পাগল টাকার পিছে ঘুরে না, দুনিয়া ঘুরে টাকার পিছে, আল্লাহর পাগলরা চোখ তুইয়া চোখে দেখে না, মুখ তুইয়া কথা বলতে পারে না, কান তুইয়া কানে শুনে না, তার অন্তর পুরা সে হক কথা বলতে গেলে তার উপরে হাজার বাধা। আমার দয়াল নবীর গর্দান মুবারকে নারী বুড়িও ঢেলে দিছে বলছিল জাদুঘর, সে জাদুঘর। তাহলে আমরা শেষ করে মুনাজাত দিয়ে দিচ্ছি যেহেতু আমরা ছামা করব, আর ছামাও আজকে ওই ছামা করব যেই ছামা করলে আমার মুর্শিদ খুশি হয় ওই ছামা করব, আজে বাজে ছামা আমি আর করব না। একজন কেউ নাই, আমি নিজে হারমোনিয়াম বাজাবো, আমি নিজে আমার মুর্শিদের গুণকীর্তন গাবো, আমি কারো পাপের বোঝা নিতে রাজি না। যে জায়েজ বাদ দিয়া হারাম দৃষ্টিতে যেখানে যে গাবে তার আমার দরকার নাই। তবে দয়া করে বেলায়তের যুগ আনা খাতামান নবী, শেষ নবী আর নবী পৃথিবীতে আসবেন না, বেলায়তের যুগ। নবী বলে গেছেন একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ করতে হবে। যতক্ষণ তুমি একটা কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বয়াত গ্রহণ না করিবা ততক্ষণ পর্যন্ত তুমি কামিয়া আলিয়াতে ফুসতে পারবা না। যদি তাই হইতো তাহলে 70 উডের পূজা বইছে মাওলানা রুমির কিতাব, রুমি কেন শামসে তিব্রিজ ল্যাংড়া বেটার কাছে বয়াত হন লাগছে। কামিলিয়াত হাসিল করতে হলে তুমি একজন বয়াত হতেই হবে। এই বলে আমি ক্ষান্ত করছি, যদি আমার কথায় কারো মনে কষ্ট লাগে দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন, হক কথা বলেছি। আপনাদের জ্ঞান বিবেকে যদি দৌড়ে তাহলে ভালো পথে চলেন, ইহদিনা সিরাতুল মুস্তাকিম সোজা রাস্তায় চলার চেষ্টা করেন। আর যদি আপনার মন না দৌড়ে তাহলে আঁকা বাঁকা যেই পথে মনে চায় ওই পথেই চলেন। হ্যাঁ, বুলা মন ফাঁকি দিয়ে বাঁচবি কতক্ষণ? মনে কি পড়ে না তোমার মহাজনের হাসুরি? এই যে দুনিয়ায় এসেছ আবার যে তুমি চলে যাবে তোমার কি ওই কথা মনে পড়ে না? তবে যদি মনে পড়ে তাহলে ইহদিনা সিরাতুল মুস্তাকিমে চলো, আর যদি মনে না পড়ে যেই দিকে মনে চায় ওই দিকে চলো। আমার তোমাকে কিছু বলার নাই, যা বলেছি যদি শুনে থাকো জ্ঞানকে সারা দিবা, বিবেককে প্রশ্ন করবা, প্রশ্ন করে জ্ঞান এবং বিবেককে সারা দিয়ে যদি তোমার ভালো লাগে তাহলে একজন কামেল মুর্শিদের হাতে হাত দিয়ে বয়াতে রাসূল গ্রহণ করে নিবা। আর এই দরবার আমি বাবা মহিনের গোলামি করতে গিয়ে আমি যদি এই কথাগুলি বাবার হাতে হাত দেওয়ার পরে বাবার আমার যেই জীবনে যেই জীবন কাহিনী হয়েছে আমি যদি বলতে চাই তাহলে এরকম মিডিয়ার দুইটা মোবাইল লাগবে। যদি আমার এই ব্যথা বলতে চাই হৃদয় ছিঁড়ে দেখাই কারি দরদি নাই এই সংসারে যত দুঃখ দিল বন্ধু আয় বন্ধু আরে ভালোবাসি সমাজে হয়েছি দোষী কলঙ্কিনী বলে দর্জনায় হক কথা হক পথে চলতে গিয়ে আজকে যদি বেহক পথে চলতাম মারামারি কাটাকাটি লাঠিবাজি করতাম তাহলে একজন একজন আমাকে বুকে নিয়ে জড়াইয়ে রাখতো, আর হক কথা কইতে গেলে কেউ আমাকে ভালোবাসে না। তবে আমরা আল্লাহর দরবারে সবাই, আমি বলবো না আমি নেকি আমিও অপরাধী আল্লাহর দরবারে, কেন আমি আল্লাহর সব কথা মানতে পারি নাই। আল্লাহর একটা কথা অমান্য করে 99 লক্ষ বছরের বন্দী কি তার গর্বাদ হয়ে গেছে আজাজিল? সে 9 লক্ষ বছর বন্দী করে আদমকে সেজদা না করাতে সে কি হচ্ছে? ইবলিস শয়তান হয়ে বাহির হয়ে গেছে। আর আপনি আমি অল্প কদিনে জিন্দিগিতে আল্লাহর হুকুমগুলি কি মানা সম্ভব?
পারতেছি না, আমি আল্লাহর কাছে সেলেন্ডার আত্মসমর্পণ করেছি। আল্লাহকে দেখে শুনে একজন মুর্শিদের মাধ্যমে, যিনি মুর্শিদ তিনিই রাসূল, খোদাও বটে হয় সেই কথা লালন কয় না, আল্লাহর কোরআনে কয় ওয়াতিউল্লাহ ওয়াতিউ রাসূল উলিল আমরি মিনকুম। আল্লাহ বলেছে আমার এত্তেফা করো এবং আমার হাবিবের অনুসরণ করো, এবং অলিল আমরি মিনকুম তোমরা একজন অলি আলিয়ার সঙ্গ লাভ করো। এই বলে আমি আমার বক্তব্য শেষ করেছি। অল্প শর্ট করে একটা মোনাজাত দিয়ে দিই, আল্লাহর দরবারে কিছু না চাইলে আল্লাহ দেয় না। মানুষের কাছেও একজনকে আল্লাহ কাউকে মুখে নলা তুলে দেয় না, একজনের কাছে চাইতে হয়। তবে টাকা হ্যাঁ পয়সা না, আল্লাহর কাছে আমরা যেতে এখানে এসেছেন এত কষ্ট করে, কোথায় আপনাদের বাড়ি, এই যে এসেছেন, এই আশাটা যে আল্লাহর দরবারে আমাদের হ্যাঁ কবুল হয়, আল্লাহ যে এই আশাটাকে আল্লাহ কবুল করে নেয়, এই নিয়ে আল্লাহর দরবারে একটু ফরিয়াদ করবো।